দেশের বিভিন্ন জায়গার টিকা আইছি, এখানে আমরা বেশিরভাগের বাড়ি এদিকে হবিগঞ্জ, নাম শুনছেন হবিগঞ্জ। আমি আমার নাম ব্যারিস্টার সুমন, আমি এখন হাইকোর্টে থাকার কথা, মামলা হওয়ার কথা। যখন আমি শুনছি যে আমার সিলেটের মানুষ, আমি তো সিলেটি, যখন শুনছি সিলেটে বন্যা, আমারে যখন মানছে বলছে যে হাইকোর্টে যাও টাকা ইনকাম করো, আমি কইছি বাকি জীবন টাকা ইনকাম করতাম পারবো, কিন্তু সুনামগঞ্জের মানুষের বাণীর তলে রাখছে আমি টাকা বয়ে দেখতে পারতাম। টেকা যদি নসিব থাকে তাইলে আমি জেসাগান থেকে টেকা খাওয়াইতাম পারবো, কিন্তু আল্লাহর আশীর্বাদ ছাড়া মানুষের সেবা করেন যায় না। একটা সুযোগ পাইছি, এই সুযোগ কামে লাগাইবার লেগে আমি সাত খাইছি আপনার দ্বারা। আমি ভিডিও কইয়া সারা দেশের মানুষেরা কইছি, কইছি সুনামগঞ্জের সাতকের মানুষ এরা কষ্টে আছে, এরা খানি নাই, এরা পানি থেকে বাইরে যাইতে পারে না, এভাবে আমরা রাখতে যাইতাম পারি না। বহু সুনামগঞ্জের মানুষ এরা দেখা বইয়া চা ভাঙ খায়, এখন এইখানে ইয়ে নামছে না, আমরা অভিযোগ থেকে ইয়ে নামছি আপনার লাইজা। তবে সারা দেশ থেকে মানছে আমারে দেখা দিছে, পয়সা দিছে, দেয়া কইছে তোমার আমরা বিশ্বাস করে তুমি তার টাকা পয়সা নিয়া খানি নিয়া সাতক দোয়ারা বাজার এই শান্তিগঞ্জ সুনামগঞ্জ সদর ইতার মধ্যে নিয়ে টাকা দিয়াও মানছেরা খানি দিয়াও। আমি এই ব্যবস্থা করে আপনার লাগে ইকানের মধ্যে সুখ না খাবার আপনার লাগে লই আইছি, যা চাই তা ভাইবা, যা খানি চাইন তা ভাইবা। আমি কথা দিছি যতদিন পর্যন্ত বন্যা আছে আমি যদি বাচ্চা থাকি একটা লুক না খাইয়া মরতে দিব। সারা দেশের মানুষ আমারে বিশ্বাস করছে, আমার কাছে টেকা বাড়াইছে, আমি টেকা সব ব্যবহার করবার লেগে আইছি, এখানে আমরা শুকনা খাবার লিয়ে আইছি। আমি জানি গতকালকে আমি পাগলা গেছিলাম পাগলা, এখানে মানছে আমারে কইছে হয় ভাই শুকনা খাবার আর খাই জানি না, আমাদের লেগে বাসের ব্যবস্থা করুন। আমি আপনারে শুকনা খাবার দিয়ে যাইতেছি, আর কত পরিবার আছে কেন, কয়টা পরিবার আছে না আমার হিসাব দেন, কত আছেন মনে আছে না, কতজন আছে, কত পরিবার আছে, শুনুন আমি জানি না, জানি না আপনারা কত পরিবার এখানে আছেন, তবে আপনারা বাদ কেইবার ব্যবস্থা করার লাগিয়া আমি শুকনা খাবার তো আনছি, সাথে আপনারা 1,00,000 টাকা দিয়ে দেখেছি আপনারা খরচ করে খাই আপনারা বলুন কোন নেতারে দিয়ে যাইতেছি না, যে নেতায় টেকা মাইয়া দিতা ইটা হইত না, আপনারা রাত টেকা দিয়া যাইব আপনারা টেকা আপনারা খাই এবং মানুষের যারা টেকা দিছে বিদেশ থেকে যারা টেকা দিছে এরা লেগে দোয়া করবা, দোয়া করবা নি আপনারা, এরা বড় কষ্ট করে আপনারা লেগে টেকা পয়সা পাঠাইছে, এরা হইলে মানুষের বাচ্চা মাসের যেখানো আপনারা নেতারা অনেকে আইবার সময় পাইছেন না, এরা বাংলাদেশ থেকে বিদেশে থাকিয়া এরা আপনারা লেগে টেকা পাঠাইছে, এরা লেগে আমরা যে খানিটা লই আইছি এটা গ্রহণ করবা, আপনারা 60 জন মানুষ দেন যার কাছে আমি 1,00,000 টাকা দিয়ে দিব, আপনারা কিনা যেটা মন ধরে খাইবা। আর আমি আমার নাম্বার দিয়ে যাইতেছি টেলিফোন নাম্বার, যদি বন্যা আরো বড় হয় আরো লম্বা হয় মনে রাখছেন আমি আপনার ছেলের বয়সে, আমি কথা দিয়ে যাইতেছি আমি সৈয়দ বংশের ছেলে কইয়া যাইতেছি আপনারে, যদি বড় হয় সরকারে যদি ঠিক মতো আইত নাও পারে আমারে দেখছেন মানুষের টেকা তো দিমু দিমু, আমার বাপের জমি বেচ্ছে হইলে টেকা দিয়ে যাইব আপনারা।
আমি আপনার লেগে দোয়া করে যাইতেছি, যোধান বারণ ধৈর্য ধরুন, অনেক কষ্ট হইতেছে আমি আপনারা জানি। আপনারা সিলেট গিয়া বালা খাইতে আমার ইচ্ছা হয় না, মনে হয় যে আমি তো বালা খাইতেছি, কেনা খাইতে পারতেছে না। আরে আমিও তো মানুষ, আমিও তো আমার মার ফের দিকে বাড়াইছি, আমিও তো আমার মার কষ্ট বুঝি। এখানে যারা আছেন আপনারা আমার মার মতো কি কষ্ট বুঝছে, আপনারা আমার মানুষের দেওয়া উপহার। আর এই ত্রাণটা আপনারা রাত দিতেছে এক দুই বিল্ডিং থেকে চারজন মানুষ দিবা, যার কাছে আমি 1,00,000 টাকা আপনার লাগিয়া খাইবার লাগিয়া 1,00,000 টাকা আমি দিয়া দিতেছি, ঠিক আছে? এই চারজন খাইকান আছে, জানি না 1,00,000 রান্না করে খাইছে আমি